প্রিয় হিসাব করে বলতে পারে না। এখন যারা আছেন আপনারা কেউ বলতে পারবেন না আমার জীবন থেকে আমি কিছু হারাই নাই। একজন শিশু থেকে যুবক হয়েছে, যুবক থেকে বৃদ্ধা হয়েছে, যদি ওই মানুষটাও খেয়াল করে তার জীবন থেকে তার শিশুকালটা সে হারিয়ে ফেলেছে। এমনি করে অনেকের বাবা হারিয়ে গেছে, অনেকের মা হারিয়ে গেছে, গুরু হারিয়েছে ভক্তকে, ভক্ত হারিয়েছে গুরুকে। এমনি যার ভিতরে হারানোর ব্যথা আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, সেই মানুষটা বুঝে হারাইলে কেমন লাগে। সেখান থেকে আমি গানটি করব, কারণ আমিও হারিয়েছি আমার মনের মানুষকে। আমার মনে হয় এই মঞ্চে শাহবুক শেষার ওরসের মধ্যে আমার পরশালী দেওয়ান আলচিস্তিনি যাবে তিনি গান করেছে, কিন্তু সেই মঞ্চ আছে, মানুষটা কোথায় যেন হারিয়ে গেছে। আমি এইখানে যখন প্রথম বছর গান করি, ওই বছর গান করতে এসে যার মাধ্যমে এসেছিলাম আমার পীর বোন আঁখি ভাণ্ডারী, এসে দেখেছিলাম তার জন্মদাতা পিতা সেও বেঁচে আছে, তার গর্ভধারিণী মা সেও বেঁচে আছে, অনেক ভালোবাসতেন আমাকে। কিন্তু আজকে সেই ঘর আছে, সেই বাড়ি আছে, সে রাস্তা আছে, বাড়ির আসবাবপত্র আছে, কিন্তু মানুষগুলো পরম বন্ধুর বাসরে চলে গেছে। এমনি করে দুদিন আগে দুদিন পরে সবার একদিন চলে যেতে হবে, তাই সেখান থেকে বলতে চাই আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি তার বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে। যে অলিদের শানে আজকে গান হইল খাজা বাবা বড় পীর, খাজা বাবার বয়স যখন মাত্র 7 বছর, 15 বছর বয়সে খাজা বাবাও তার বাবা মাকে হারিয়েছে। এমনি করে হারানোর ব্যথা যার মধ্যে, সেই কেবল বুঝে যে আজকে বাবা বলে একটা ডাক দিব। অনেকেরই তো বাবা আছে, কিন্তু আমার তো বাবা নাই। মা বলে একটা ডাক দিব, অনেকেরই মা আছে, আমার তো মা নাই। তাই সেই ডাক দেওয়ার দরদি যার ফুরে যায়, সে বিনি এই যন্ত্রণা কেউ বুঝতে পারবে না। তাই ভাবুক বললে দরদি কেউ বুঝলো না আমার বুকে কিসের যন্ত্রণা, কেউ বুঝলো না আমার পোড়া বুকে কিসের যন্ত্রণা, তরতি আমি হাসি মুখে ঘুরে বেড়াই, মুখ দেখে কেউ বুঝে না আমি হাসি মুখে ঘুরে বেড়াই, মুখ দেখে বুঝে না সাতার বাজান আমি হাসি মুখে ঘুরে বেড়াই, আমার মুখ দেখে আমার ব্যথা কেউ বুঝে না কিসের যন্ত্রণা, কেউ বুঝলো না পোড়া বুকে কিসের যন্ত্রণা, হাসি মুখে ঘুরে
দেশ বিদেশে ঘুরে বেড়ায় জাহাঙ্গীর ভাই আমার মনের ব্যথা তারে জানাই সাইদুল ভাই বিদেশে ঘুরে বেড়ায় আমার পোড়া মনের দুঃখ কারে জানাই আমি আমার পরশহারা পাগলিনি কে দিবে যাকে হারিয়েছি তার মতো কাউকে দেখি না এই কথা একদিন আমার দয়াল নবী তার বয়স যখন আট বছর তার চাচা আবু তালিব তাকে বলেছিল যে আমি সবাইকে দেখি আমার মায়ের মুখটার দেখি না আমার নবীর বয়স যখন মাত্র ছয় বছর উনি মাঠের মধ্যে খেলা করতেছে রৌদ্রের মধ্যে খেলা করে তারা খেলার সাথী তাহেরকে নিয়ে খেলা করতে করতে ঘেমে গিয়েছে তাহেরের বাবা ওই রাস্তা দিয়েই যাইতেছিল তাহেরকে দেখে ঘাইবে গেছে কাছে এসে তাহেরের বাবা তাহেরের মুখটা পোষায় দিয়া গালের মধ্যে চুমো দিয়ে আরবের প্রিয় খাবার খুরমা একটা খুরমা তাহেরের মুখে তুলে দিল আমার নবীর বাবা নাই তাকায়া দেখে আর বলে তাহের এই লোকটা কে তোমাকে এত ভালোবাসে তাহের বলে তুমি বুঝি জানো না এই লোকটা আমার বাবা আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা বাবা বুঝি এমনই হয় বাবা থাকলে বুঝি বাবা সন্তানকে এমনি ভাবেই আদর করে কই তাহের আমার বাবা তো এসে কোনোদিনও আমাকে গালের মধ্যে চুমো দিয়ে আদর করে বুকে জড়িয়ে ধরে খাইয়ে দিল না আমার বাবা
যেহেতু আদর করে নাই বাবার আদর আমি পাই নাই তোমার বাবাকে বলবা আমাকে একটু এরকম করে খাইয়ে দিতে তাহের বলে আমার বাবা তোমাকে খাওয়াবে কেন তোমার বাবা থাকলে তাকে গিয়ে বলো আমার দিনের নবী দৌড়ে চলে গেছেন মা মেনার কাছে গিয়ে বলে ও মা জগতে সবার নাকি বাবা আছে মা কেন আমার বাবা আমার বাবা কোথায় মামেনা বলে মোহাম্মদ তুই তোর বাবার কাছে যাবি সাথে এক দাসী নাম তার আয়মান দাসী আয়মান দাসীকে নিয়ে রওনা হয়ে গেল পিতা আব্দুল্লাহর রওজার দিকে রওজার কাছে গিয়ে ছোট শিশু মোহাম্মদকে ডেকে ডেকে বলতেছে ওইখানে তোর বাবা শুয়ে আছে ডাক মোহাম্মদ তুই ডাকলে চলেও আসতে পারে আমার নবী বাবা বাবা উঠে ডাকে বাবার আরশে বাবার দেখা না পেয়ে বাবার কি কষ্ট হইতেছে বিরক্ত হইতেছেন আপনারা বাবা বলে ডাকে বাবার দেখা না পেয়ে মাকে নিয়ে রওনা হয়ে গেল পথিমধ্যে আবুয়া নামক মোকামের মধ্যে যখন পড়লো আল্লাহ ডেকে ডেকে আজরাইলকে বলতেছে আজরাইল তুমি চলে যাও গিয়ে মা মেনার ধান কবজ করে নিয়ে আস একটা সন্তান তার বাবার ব্যথায় কাঁদে ওই মুহূর্তে যদি কারো মা চলে যায় এমনি করে যার মা হারাইছে সেই তো জানে হারাইলে কেমন লাগে ডাকে ও মা 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 মেনা কোনো কথা বলে না শরীর ধরে ঝাঁকি দিতে স্যার বলতেছে ও মা তুমি কি আমার সাথে রাগ করছো কথা বলবা না মা তুমি অসুস্থ হয়ে আছো তুমি কথা বলবা না মা মেনা কথা বলে না আমার নবী বুঝতে পারলেন আমার বাবা আমাকে ফেলে যেই দেশে চলে গেছে যেখানে গেলে আর কোনোদিন মানুষ ফিরে আসে না আজকে বুঝি আমার মা দুঃখিনীও আমাকে ছেড়ে চলে গেল আমার জাদুর করার মহব্বত করার ভালোবাসার আর কেউ রইল না আমি যে একটা মা বলে ডাক দিব সে বান্ধব আমার পুরাইয়া গেল আমার কেউ রইল না এই দুঃখিনীর দরদে কেউ রইল না আমার কেউ রইল না এই দুঃখিনীর দরদে পরশ জান কেউ রইল না